এবার আমরা দেখব এইগুলো গানের মধ্যে কিভাবে লুকিয়ে আছে, গানের মধ্যে কিভাবে এটা লুকিয়ে আছে। যেমন আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি একটা এমন গান শোনো আমাদের যেটা আমাদের সকলের পরিচিত, আমরা সকলে ভালোবাসি, এরকম কোনো গান তুমি জানো? কি গান শোনাবে? ভারত আমার ভারতবর্ষ। আচ্ছা ভারত আমার ভারতবর্ষ। আচ্ছা দেখি শুনি একটুখানি, প্রথম দুটো লাইন একটু শোনাও। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। আচ্ছা এটা তুমি গাইলে প্রথম লাইনটা, ভালোই লাগলো শুনতে। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি এর মধ্যে কি কি স্বর রয়েছে, তুমি একটু গেয়ে শোনাতে পারবে দেখি? সা গা 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 মা পা নি সা সা নি রে সা নি মা পা সা ধা পা মা গা। হ্যাঁ এই যে তুমি গাইলে, ঠিক গাইলে, কিন্তু তালটা যে ভুল হয়ে গেল তাই না? তুমি আরেকবার তালটা দিয়ে আমাকে বলো দেখি, হাতের দিকে তাকিয়ে। সা গা 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 মা পা নি সা সা নি রে সা নি মা পা সা ধা পা মা গা। নি রে সা নি মা তুমি বলছো, এটা নি রে সা নি পা পা সা ধা মা গা। এইটা আমরা, ঠিক আছে হাত নামা, এইটা আমরা যত শিখবো, যত ক্লাসে মাস্টারমশাইয়ের কাছে আমরা বসে শিখবো কীরমভাবে বুঝতে হয়, তত দেখবে আস্তে 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 নিখুঁত হচ্ছে। একবারে শুনে বোঝা যাচ্ছে যে কী স্বর আছে, ঠিক আছে ভালো হয়েছে, কিন্তু আরও নিখুঁত হতে পারে, তুমি বুঝলে তালটা ঠিক করতে হবে। আচ্ছা দেখি আমাদের এখানে আরেকজন ছোট্ট বন্ধু আছে, তোমাকে আমি একটা গান গাইছি, ঠিক আছে গান শোনাচ্ছি, তুমি বলো দেখি বুঝতে পারো কি না যে কী স্বর লাগছে। ধরো কী গান গাই, কী গান গাই, আচ্ছা একটা নজরুল গীতি আমি গাইছি, কাজী নজরুল ইসলামের দু লাইন, খেলিছে জলদেবী একটা গান আছে না, তার থেকে আমি গাইছি। জল ছল উর্মিনুপুর স্রোত নীরে বাজে সুমধুর, এই যে গাইলাম তুমি একটু ভেবে বলো দেখি এর স্বরগুলো কী কী লাগলো। গা 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 সা রে গা মা গা পা মা পা গা গা মা পা মা পা। বাহ আচ্ছা এই যে গা 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 সা যে গা 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 এতগুলো গা, এটা কেন বললাম, কেন বললাম বলো দেখি, এই যে গা 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 কি কারণ? এই গা এটা হচ্ছে শুদ্ধ গা তাই না, আর গা এটা কি কোমল গা, তাহলে গা 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 তাহলে গা শুদ্ধ গা কোমল গা শুদ্ধ গা। এই যে বলছি এইটা কিন্তু রেয়াজ করতে হবে, শিখতে হবে ক্লাসে বারবার করে যে গা কোমল গা গা সা রে গা মা গা, জিনিসটা তুমি বুঝেছো কিন্তু আরও গভীরভাবে বুঝতে হবে আমাদের তাই না? ভালো আচ্ছা এইবারে যদি আমি তোমাকে বলি, দেখি তোমাকে আমি জিজ্ঞেস করছি, ধরো এটা তো দুটো বাংলা ভাষার গান করলো, তোমাকে যদি বলি একটা ধরো খেয়ালের বন্দিশ তোমাকে যদি শোনাতে বলি একটু অন্য তালে, তুমি একটা কিছু শোনাও দেখি, কি কি তালে গান শোনাবে বল? ঝাপ তালে। ঝাপ তালে আর কি বন্দিশ, কি রাগের বন্দিশ? কাহে করতে মোসে। আচ্ছা খামাজের গান, আচ্ছা শোনাও দেখি, বাজাও তুমি তানপুরা। এই যে বর জোরি গাইলে এটা তুমি আমাকে অবশ্যই একটুখানি গিয়ে শোনা স্বর দি। গামা পাসানি ধাপা গামা গা। বাহ কিন্তু একটা মজা দেখো যে তুমি কি সুন্দর গাইলে গামা পাসানি ধা, তাহলে কি এই যে গামা পাসানি ধা এরমভাবে না গিয়ে এই স্বরগুলো কীরকম গানের মতো হয়ে যাচ্ছে, এটাকে বলে স্বরগুলোর সুর হয়ে যাওয়া। আমরা শিখবো এটার ডিটেইলটা ক্লাসে, বুঝতে পারলে? একদম ঠিক বলেছ, গুড। এইবার আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এবার তো আমাদের চেনা গান, একটা চেনা সুর আমরা স্বর দিয়ে বলার চেষ্টা করছি, এবার ধর কোনো গানই নেই,
যেরকম কিছু আমি তোকে করলাম, ধরো গা পা নি ধা, বাহ, এবার গা ধা নি সা, তাহলে পুরোটা কি হলো? ধা নি সা গা পা, এবার সা রে গা পা নি, গা রে সা নি পা পা গা রে সা, বাহ। এ ধরনের হংসধ্বনি একটা গান, ওই যে তুমি শুনেছো ওই যে গানটা, শাওন রাতে খেয়া পারা পারে, তুমি জানো এটার অন্তরটা একটুখানি শোনো দেখি এক লাইন। ঘন মেঘের ঘটা বুঝি ওই আসে গগনে, ঘন মেঘ, এটা এটা আরেকবার গাও, এক প্রথম লাইনটাই, ঘন মেঘের ঘটা বুঝি ওই আসে গগনে, ঘন মেঘের ঘটা বুঝি ওই আসে গগনে। এবার এই লাইনটা শর্ট দিয়ে গাও দেখি। সানি পা গা রে গা পা নি নি সা, সানি রে গা সা, সানি পা গা রে গা পা নি নি সা, সানি রে গা সা। এবার ধর আমি যদি বলি ঘন মেঘের ঘটা বুঝি রই, ঘন মেঘের ঘটা বুঝি রই, তাহলে কি হবে বলো দেখি? নি রে নি রে নি গা, নি রে নি পা গা পা নি সা, সানি নি রে নি পা গা পা নি রে নি সা, তাই না? এইটা আমাদের বুঝে ফেলতে হবে, কিন্তু পুরোটা যা গাইব আমি দেখে দেখে গাইব, ঠিক আছে? খুব ভালো, তোমার আন্দাজ খুব সুন্দর। আরও আমরা যত শিখবো, যত রেয়াজ করবো, যত বুঝবো, তত আরও নিখুঁত হবে।